পৃথিবীতে সাপ এমন একটি প্রাণী যাকে কম বেশি সব প্রাণী সমীহ করে চলে। তবে পৃথিবীতে মাত্র 7-10% সাপ বিষাক্ত। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষাক্ত গোখরা সাপ বাচ্চা সহ একটি মা মুরগিকে আক্রমণ করতে এসেছে। সাপটি অনেক চেষ্টা করছে বাচ্চা ও মা মুরগিকে তার বিষ দিয়ে হত্যা করতে, কিন্তু মা মুরগিটি হাজার চেষ্টা করে যাচ্ছে সাপের ছোবল থেকে তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। একটা সময় সাপটি প্রচণ্ড প্রতিরোধের কারণে নিজেই পালাতে চেষ্টা করে, কিন্তু পালাতে না পেরে আবার শুরু করে আক্রমণ। শেষ দিকে আমরা দেখি যে সাপটি কোনোভাবেই তার স্বার্থ হাসিল করতে পারেনি। এই ভিডিওতে সাপ শিকারী হিসেবে আবির্ভূত হলেও সময় আর পরিস্থিতি খারাপ হলে শিকারী নিজেই শিকারে পরিণত হতে পারে। সাপ ও বেজের লড়াই হলে কে জিতবে? উত্তরটি হলো বেজি। বেজি মূলত একটি পরীক্ষিত শিকারী প্রাণী। সাপের সাথে বেজি সবসময় জিতে এসেছে। বিষাক্ত সাপ বেজিকে ছোবল দিলেও তাতে বেজির মৃত্যুর সম্ভাবনা খুব কম, আর সেজন্যই বেজির সাহসিকতায় সাপকে সবসময় হারতে হয়। বরাবরের মতোই সাপ বেজির এক বেলার নাস্তায় পরিণত হয়ে যায়। আপনার কাছে কাকে বেশি ভালো শিকারী বলে মনে হয়, সাপ নাকি বেজি? আপনার উত্তরটি কমেন্ট করে আমাকে জানান।